নমস্কার বন্ধুরা, লালির রান্নাঘরে আমার সমস্ত বন্ধুদের আমি স্বাগত জানাই এবং আজকের এই নতুন ভিডিওটা আমি আরম্ভ করছি। আজকে আমার এই ভিডিওটা কোনো রান্না বান্না সম্পর্কিত নয়, এই গরমের মধ্যে আমার ছেলেমেয়েরা আমার কাছে কোল্ড কফি খেতে চেয়েছে, তো সেই জন্যই আমি বানাচ্ছি কোল্ড কফি। তোমরাও খাও কোল্ড কফি এই গরমে, বলো কত আরাম লাগবে খেতে। আর বাইরে তো এখন যাওয়া যাচ্ছে না, ঘরেই থাকতে হবে, ঘরেই খেতে হবে। তো আমি এইটা বানানোর জন্য যে জিনিসগুলো নিয়েছি সেটা খুবই সিম্পল, বেশিরভাগ লোকেরই ঘরে এটা আছে, ইচ্ছে করলেই বানাতে পারা যায়। প্রথমে নিয়েছি এক গ্লাস ঘন দুধ, নিয়েছি দুই চামচ চা চামচ চিনি, নিয়েছি দুই চা চামচ কফি নিয়েছি এখানে, আর হাইড অ্যান্ড সিক বিস্কুট দুটো আমি হাত দিয়ে ক্র্যাশ করে নিয়েছি, কিছুটা বরফের কিউব নিয়ে নিয়েছি, চকলেট আইসক্রিম এখানে আছে, আর মিক্সির ছোটো জারটা যেখানে আমি কফি আর চিনিটাকে গুলব, আর একটা চকলেট সিরাপ, চকলেট সিরাপও একটা গার্নিশিংয়ের জন্য লাগবে আমার। তো প্রথমে আমি কি করব, প্রথমে হলো ছোট যে মিক্সির জারটা সেটার মধ্যে কফি নিলাম, সম্পূর্ণ কফিটা দিয়ে দিলাম, চিনিটাও দিয়ে দিলাম, আর দিচ্ছি এক টেবিল চামচ এখানে জল। এবার এটা আমি মিক্সিতে ঘুরিয়ে নেব, মেশিনে ঘুরিয়ে নেব। মিক্সিতে বাটিয়া বসিয়ে দিয়েছি আমি, এবার আমি এটা ঘোরাচ্ছি। ঘোরানো হয়ে গেল আমার, একটুখানি ঘুরিয়ে আবার থামিয়ে আবার ঘুরিয়েছি, এই যে একদম সাদা হয়ে গেছে চিনি আর কফি মিশে। এবার আমি গ্লাসের মধ্যে প্রথমে একটুখানি এটা দিয়ে দিচ্ছি, একটু দিলাম আর একটু রেখে দিলাম। এবার আমি দুধটাকে দিচ্ছি, এরপর আমি এই ভেঙে রাখা যে হাইড অ্যান্ড সিক বিস্কিটটা সেটা এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এবার যেটুকু আরও কফি ছিল আমি সেটাও এর মধ্যে দিয়ে দিয়ে দিলাম। এরপরে বরফের টুকরো দিয়ে দিলাম, আইসক্রিমটা এবার দিয়ে দিচ্ছি, দুই স্কুপ দিয়ে দিচ্ছি আমি, না এক স্কুপই থাক, আর এক গ্লাসে আবার এক স্কুপ দেব। এবার চকলেট সিরাপটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার কোল্ড কফি শেক। তো তোমরাও বানাও এটা বন্ধু, খাও, নিজেরা খাও, ফ্যামিলিকে ছেলে মেয়ে স্বামী বা যে আছে তাদেরকে দাও, দেখো কেমন লাগছে। আশা করি খুব ভালো লাগবে, খেতে তো অপূর্ব হয় এবং মন যেন ঠান্ডা হয়ে যায়, মন মাথা সব ঠান্ডা হয়ে যায়। আমার এই ভিডিওটি তোমাদের যদি আজকে ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করো নিজের বন্ধুবান্ধবদের সঙ্গে, এবং লাইক করো, কমেন্ট করো কেমন লাগছে সেটা আমাকে জানিও, কেমন লাগলো তোমাদের। আর নতুন বন্ধু যারা তারা আমার ভিডিওটিকে লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থেকো, যাতে আরও নতুন যখন ভিডিও দেব তখন তোমরা প্রথমে আপডেটটা পেয়ে যাবে। তাহলে আমি এবার টাটা করলাম, সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততদিন তোমরা খুব ভালো থাকো, খুব সুন্দরভাবে জীবন কাটাও এবং অবশ্যই সাবধানে থেকো। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।